আসসালামু আলাইকুম, চটলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদা বিনতে ইসলাম। আমরা দেখি নগরে অনেক রকমের মেলা হয়, মেলার কিন্তু শেষ নেই। কিন্তু আজকে একটা ভিন্ন রকম মেলা হতে যাচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা মেলা। আমি আপনাদেরকে এখানে ঘুরিয়ে যে স্টলগুলো এখানে আসছে তারা স্কলারশিপ এবং পড়াশোনার বিষয়ে কী সার্ভিসটা দিচ্ছে এবং দর্শনার্থী যারা আসছে তারা কী সুবিধাটা পাচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমার সাথে অর্থাৎ চটলা টিভির সাথে থাকুন। তথ্য প্রযুক্তির উন্নয়নে পড়াশোনার মানসম্মত ডিগ্রি অর্জনের ক্ষেত্রে দেশ ছাড়িয়ে প্রতিবছর বিদেশ পাড়ি জমাচ্ছে লক্ষ লক্ষ শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় বিদেশে শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে সঠিক তথ্য প্রদানের সহযোগিতায় দিনব্যাপী চট্টগ্রামে প্রথমবারের মতো শিক্ষা মেলার আয়োজন করল এডুকেশন এড চট্টগ্রাম অফিস। নগরীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত শিক্ষা মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদি সম্পাদক এম.এ. মালেক, বিশেষ অতিথি চট্টগ্রাম প্রেস ক্লাব সাবেক সভাপতি আবু সুফিয়ান এবং ইভেন্ট অতিথি জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার সুলেমান সুকন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা মেলা শিক্ষার্থীদের উপযুক্ত তথ্য পেতে সহযোগিতা করে। তিনি আরো বলেন, কারণ এডুকেশন ইজ নথিং বাট ইগনিশন অফ ফায়ার উইদিন ইউ। শিক্ষাটা কি জিনিস? শিক্ষাটা হচ্ছে আপনাদের ভিতরে যে আগুনটা, যে বিস্ফোরণটা আছে সেটাকে জাগিয়ে তোলার নামই হচ্ছে শিক্ষা। শিক্ষা এমন একটা জিনিস যেটা আমাদেরকে বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রী দেশের বাইরে পড়ার সুযোগ পাচ্ছে, নিচ্ছে, এবং এর জন্য একটি মিডিয়া প্রয়োজন। এদিকে এডুকেশন এড চট্টগ্রাম অফিসের প্রধান নির্বাহী পরিচালক সহ অন্যান্য প্রতিনিধিরা জানায়, চট্টগ্রাম স্টুডেন্টদের জন্য আজকে এই যে ফেয়ারের আয়োজন করেছি, এখানে আমাদের 120টা ইউনিভার্সিটি রিপ্রেজেন্টেটিভ আপনারা এখানে দেখেছেন, আপনারা হয়তো এখানে সরাসরি দেখেছেন, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে যারা এখানে পড়তে যায় সব ধরনের ইনফরমেশান ইউনিভার্সিটি থেকে পেয়েছে। যে স্টুডেন্ট আমরা যে যাদেরকে আমরা পেয়েছি তাদেরকে আমরা তো এনে হওয়া যে কোনোভাবে তো আমরা ওনাদেরকে কল দিয়েছি বা এসএমএস করেছি। নেক্সট যারা আমাদের এখানে এসেছেন তাদেরকে আমরা সেই আপনার ট্যাঙ্কস লেটার, ট্যাঙ্কস মেসেজ, এসএমএস পাঠাই দেবেন। আমাদের চিরাং বাসটা আমরা রিসেন্টলি ওপেন করেছি। আমাদের টার্গেট হচ্ছে যে চিরাংবাসী অনেকদিন ধরেই দেখা যাচ্ছে তারা সিলেট বা অন্য বাসের থেকে তুলনায় চিরাংবাসী তারা কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ যেতে আগ্রহী। তো আমরা রিসেন্টলি দেখলাম যে এই ফেয়ারটা আমাদের প্রথম ফেয়ার, এই ফেয়ারে দেখলাম যে আমরা হিউজ পরিমাণে রেসপন্স পেয়েছি। তো আমরা আশা করছি যে যারা দেশের বাইরে যেতে ইচ্ছুক তাদেরকে আমরা সঠিক ডেস্টিনেশনে পাঠাতে পারবো। ক্যানাডা, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়া, এই চারটা কান্ট্রির উপরে এখানে ডেলিগেট এসেছেন। এখানে যারা ওই চারটা দেশের যাইতে ইচ্ছুক সবাই এখানে প্রয়োজনীয় তথ্যাবলী জানতে পারবেন, যার যেটা জানার সেটা এখান থেকে জানতে পারবেন। ওনাদের অফিস হচ্ছে 7 নম্বর ওয়ার্ড নিজাম। সবাইকে জানানো, চট্টগ্রামে যে এডুকেশনের অফিসটা যে চট্টগ্রামে এসেছে এটা সবাইকে জানানো, একটু প্রচার, প্রচারের জন্য। সঠিক তথ্য গ্রহণে মেলায় ছিল দর্শনার্থীদের ভিড়। কেউ এসেছে পছন্দসই দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান পছন্দ করতে, আর কেউ বা মোটিভেশনাল স্পিকারকে এক নজর দেখতে। সুলাইমান সুখন স্যার, ওনাকে দেখার জন্য, আর এখানে ওনারা যা বলবেন সেখান থেকে মানে ওনাদের কথার মোটোটা জানার জন্য। আজকে যে কাজটা করেছে যে অনেক ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদেরকে এখানে নিয়ে এসছে। সো আপনি ডিজিটালি একটা কাজ করা আর কেউ যখন পড়তে যাবে তার সামনে অনেকগুলো দরজা, সো সে ঠিক কোন দরজাটাই করা নাড়বে বা ওই দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে কিনা যার সাথে সে একটু সরাসরি মন খুলে কথা বলতে পারবে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। দরজাগুলো আছে, আপনি ডিজিটালি পেয়ে যাবেন, ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইটে যেতে পারবেন আপনি ঘরে বসেই। বাট আমার কাছে যেটা মনে হয় যে যখন কোনো ট্রাস্টেড এজেন্সি লাইক এডুকেশন অ্যাড অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদেরকে নিয়ে শহরের প্রাণকেন্দ্র এরকম একটা শিক্ষার বিষয় আয়োজন করে, তখন মনে হয় যে এটা ছাত্রছাত্রীদেরকে যারা বাইরে পড়তে চাচ্ছে তাদেরকে অনেকটা উপকার করবে। এখানে যদি আজকে সকাল 10টা থেকে
আমি দেখতে পাচ্ছি সকাল 10:00 এখন প্রায় 4:30 বাজে, এই 6-7 ঘন্টাও যদি কেউ ঘুরত তাহলে তার যে চোখ কানটা খুলে যেত, সে হয়তো 15 নতুন বিষয় সাবজেক্ট সম্বন্ধে জানতো যেটা নিয়ে আন্ডারগ্রেড করা যায়, আগে তো সে জানতোই না, অথবা সে হয়তো 20-25 ইউনিভার্সিটির নাম শুনবে, ইউনিভার্সিটির সম্বন্ধে বিশদভাবে জানবে যেটা সে আগে জানতোই না। সো দ্যাটস আই থিঙ্ক ইজ কোয়াইট কি বলে হেভি ওয়েট এই ধরনের একটা অপরচুনিটি। না আসছিলাম এখানে আপনার ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া যাওয়ার বিভিন্ন স্কোপের কথা বলছে এডুকেশন সিস্টেমের জন্য স্টুডেন্ট ভিসায়, তো আসলাম এখনও তো আমরা আসলে লেখাপড়া শেষ, ধরেন চিন্তাভাবনা আছে যদি মাস্টার্স করার জন্য যদি বাইরে যেয়ে করতে পারি, ওরা কী স্কোপ দিবে, কীভাবে যেতে পারি, সেটার জন্য আসলে জানার আগ্রহ নিয়ে আসছি, যদি হয় তাহলে দেন অবশ্যই। আমেরিকা, যুক্তরাজ্য, ক্যানাডা ও অস্ট্রেলিয়ার সম্মিলিত এই মেলায় অংশগ্রহণ করেছে বিভিন্ন ইউনিভার্সিটির প্রতিনিধিগণ। From this we have other three campuses also, Peterborough, Lindsay, Harbilton. So we have 16,000 regular students and Plymouth College has highest employee satisfaction rate among the all Ontario college group, which is 93.9%. And also we have 100% employability rate within 6 months of graduation. Scholarship jinish ta hocche to eta in general je kono student pete pare tader jodi sei eligibility thake, right? So seta bachelor er hote pare, masters er hote pare. Masters ashle credit transfer bole kichu nai, bachelor student ra obosshoi credit transfer korte pare. Shei khetre tara kon course e jacche, sei course ta amader university te available ache kina, ebong amader course curriculum er sathe ekhankar course gulo milche kina, shei khetre amra ota assessment er madhye dekhe credit transfer process kore thaki. সো পার্ট টাইম জবটা করলে যেটা হয়, একটা স্টুডেন্টের টিউশন ফিস তো মোস্টলি তাদের প্যারেন্টসরাই প্রোভাইড করে, পার্ট টাইম জবটা করলে সে একটু স্বাবলম্বী হতে শেখে এবং একই সাথে হচ্ছে তার যে ওখানকার লিভিং যে কস্টিংটা আছে, তার আপনার লিভিংয়ের জন্য, তার ট্রান্সপোর্টেশন, তার আর পার্সোনাল যে বিলঙ্গিংস, যে খরচগুলো, এগুলো তখন পার্ট টাইম জব করে কভার করে। দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট ছিল আলোচিত এই শিক্ষামেলা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এডুকেশন অ্যাড কর্তৃক আয়োজিত এডুকেশন ফেয়ারে রেডিসন ব্লোতে এতক্ষণ ধরে আপনার আমরা ভিজিটর এবং স্টলার যারা আছেন তাদের সাথে কথা বলে স্টুডেন্টদের জন্য যারা তারা কী সুবিধা রেখেছে, কীভাবে তারা প্রসেসিং করে বাইরে যেতে পারে, পড়াশোনা করতে পারবে, সেই বিষয়ে আপনাদের সবাইকে এতক্ষণ ধরে দেখালাম। এডুকেশন ফেয়ার থেকে রাশেদা বিনতে ইসলাম, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস, ঐতিহ্যের প্রতি।